হ্যাঁ দি স্যারেন, এই ভিডিওতে আমি কথা বলবো বাপ্পি চৌধুরীকে নিয়ে। এর আগে আমি আলোচনা করেছিলাম শরীফুল রাজ, সিয়াম আহমেদ এবং আরভিন শুভকে নিয়ে। অনেকে জানতে চাচ্ছিলেন বাপ্পি চৌধুরী কি ফিনিশড নাকি ইন ফিউচারে বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারটা, আই মিন তার ফিল্ম ক্যারিয়ার আরো ভালো জায়গায় যাবে। তো এই টপিকটা নিয়ে ট্রাই করবো আমার ওপিনিয়ন থেকে কথা বলার। বাপ্পি চৌধুরী ইন্ডাস্ট্রিতে আসে 2012-তে, তার ফার্স্ট ফিল্ম ছিল ভালোবাসার রং। বাপ্পি চৌধুরী যখন ক্যারিয়ার শুরু করে 12-13-14, এই সময় বাপ্পি চৌধুরী ব্যাক টু ব্যাক কিছু হিট ফিল্ম দেয়, যার কারণে সে আজ বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরী কিন্তু 2018 বলি বা 19 বলি বা এই 23-24 এসে বাপ্পি চৌধুরী হয়নি, বা তার যে কিছু ফ্যান বেস এটা কিন্তু এখনো ক্রিয়েট হয়নি। এই ফ্যান বেসটা তার ক্রিয়েট হয় 13-14-15 এই সময়। সো আমি যদি এখানে একটু কম্পেয়ারে যাই, বাপ্পি চৌধুরী এবং আরিফিন শুভ বলতে গেলে দুজন সেম সময় ইন্ডাস্ট্রিতে আসে, বাট বাপ্পি চৌধুরী থেকে কিন্তু আরিফিন শুভ ফার ফার বেটার। এইটার অনেকগুলো রিজন আছে। প্রথমত আপনি যদি বাপ্পি চৌধুরীর স্ক্রিপ্ট চয়েস দেখেন, 2024 এসেও যদি তার টেস্ট দেখেন, সেটা দেখবেন যে খুবই নিম্নমানের। বাপ্পি চৌধুরী ক্যারিয়ার শুরু করে 2012 থেকে, তো তার স্ক্রিপ্ট চয়েস সেই 2012-তেই রয়ে গেছে। আপনি এমন কোন ফিল্মের নাম বলতে পারবেন না বাপ্পি চৌধুরীর যে ফিল্মটা স্ট্যান্ডার্ড মানের, যে ফিল্মটা এই সময়ের, যে ফিল্মটা একাধিকবার দেখা যাবে, এরকম ফিল্ম আপনি আমাকে সাজেস্ট করতে পারবেন না। আরিফিন শুভ তার থেকে এগিয়ে, কারণ আরিফিন শুভর স্ক্রিপ্ট চয়েস তার থেকে বেটার। আরিফিন শুভ নিজেকে প্রুভ করার জন্য অনেকভাবে ট্রাই করেছে। আই থিঙ্ক আরিফিন শুভ স্ট্রাগলের দিক থেকে অনেকটাই সফল। এখন বাপ্পি চৌধুরীর ফিল্ম ক্যারিয়ার ইন ফিউচারে কেমন হবে এটা ক্লিয়ারলি বোঝা যায়। বাপ্পি চৌধুরীর যদি আপনি প্রিভিয়াস কাজগুলো দেখেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এরপর জয় বাংলা, এরপর শত্রু, এই ফিল্মগুলো হচ্ছে 2012-13। ওই যে প্রথমেই বললাম যে বাপ্পি চৌধুরী যখন ক্যারিয়ার শুরু করে ভালোবাসার রং দিয়ে, বাপ্পি চৌধুরীর প্রথম দিকে ফিল্মের যে ধরনগুলো ছিল এখনো সেটাই মেনটেন করে যাচ্ছে। তবে এইখানে আরেকটা ফ্যাক্ট আছে, এই সময় ডিরেক্টরদের যদি কথা বলি, অনন্য মামুন, রায়হান রফি, হিমেল আশরাফ বা আরো যারা ভালো কাজ করছে, এদের মুখে কখনোই আপনি বাপ্পি চৌধুরীর নাম শুনবেন না। হ্যাঁ, হিমেল আশরাফ তার ফার্স্ট ফিল্ম বাপ্পি চৌধুরীকে নিয়ে করে, বাট 2024 এসে দেখেন একজন ভালো ডিরেক্টর দেখেন বাপ্পি চৌধুরীকে নিয়ে কাজ করতে চাই কিনা, বা তাকে নিয়ে যে একটা ফিল্ম বানানো যাবে সেটা তাদের চিন্তাতেই আসে না। তারা ঘুরে ফিরে সাকিব, তারা ঘুরে ফিরে সিয়াম, তারা ঘুরে ফিরে আরিফিন শুভ, এদের কথাই বলে। আর আপনি যদি একটু দেখেন বাপ্পি চৌধুরী এখন যে ধরনের ডিরেক্টরদের সাথে কাজ করতেছে, তারা না হয় অনেক আগের, না হয় নতুন, মানে মেধাবী কোনো ডিরেক্টর না। বাপ্পি চৌধুরীও নিজেকে প্রুভ করার জন্য অনেক সময় পেয়েছে। 2012-2024 মাঝখানে তিনি 30+ সিনেমা করেছেন, বাট একটা সিনেমা আপনি দেখাতে পারবেন না যেটা স্ট্যান্ডার্ড মানের, যে ফিল্মের গল্পটা খুবই ভালো, যে ফিল্মে বাপ্পি চৌধুরীর পারফরমেন্স খুবই ভালো, এইরকম কাজ, এরকম ফিল্ম আপনি সাজেস্টই করতে পারবেন না। বলতে গেলে বাপ্পি চৌধুরী এখন যারা নতুনও কাজ করছে তাদের থেকে অনেক অনেক পিছিয়ে। হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে বাপ্পি চৌধুরীর কিন্তু একটা ফ্যান বেস রয়েছে, তবে নতুনদের থেকে বাপ্পি চৌধুরীর ফ্যান বেসটা একটু বেশি, কারণ সে প্রথম দিকে কিছু ফিল্ম হিট দেয় এবং ওই সময় তার যে ফ্যান বেস সেটা এখনো রয়ে গেছে। বাট 2020-এর পর আমার মনে হয় না যে বাপ্পি চৌধুরীর কোনো ফিল্ম দেখে একটা ফ্যান নতুন করে তৈরি হয়েছে। তিনি চাইলে তার এই ফ্যান বেসটা আরো বাড়াতে পারে। বাপ্পি চৌধুরী এখন যেভাবে কাজ করে যাচ্ছেন, এই কাজটা একসময় শাকিব খান করতো। শাকিব খান তো এই রিসেন্ট টাইমে একটু চেঞ্জ হয়েছে, সো এখনো সময় আছে চেঞ্জ হওয়ার, ভালো গল্পে কাজ করা, বিশেষ করে ভালো ডিরেক্টরদের সাথে কাজ করা। তাহলে আই থিঙ্ক আমার যেটা মনে হয় ইন ফিউচারে তারও একটা ভালো ফ্যান বেস থেকে যাবে, সেও আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ দিতে পারবে। বাট সে যদি এখনো সেই 14-15-তে তিনি যে ধরনের ফিল্ম করেছেন সেই ক্যাটাগরির ফিল্ম সে যদি 2024 এসে করে, তাহলে অডিয়েন্স কখনো অ্যাকসেপ্ট করবে না। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ইন ফিউচারে বাপ্পি চৌধুরী ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।